সারা রাত না খেয়ে থাকার পর বাচ্চাদের সকালের খাবার হওয়া উচিত অত্যন্ত পুষ্টিকর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেবি ফুড বাই মমে আজকে আমি আপনাদেরকে এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য সকালের একটি পুষ্টিকর রান্নার রেসিপি দেখাবো স্পেশালি যেসব বাচ্চারা রক্তশূন্যতায় ভুগছে তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই উপকারী চলুন রেসিপিটা দেখে আসি তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি একটি বাটিতে এক চামচের মতো ঘরে বানানো টক দই দিয়ে দিব আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন এরপর এতে আমি একটা ডিম অ্যাড করবো আপনারা চাইলে এখানে যে কোনো ডিম নিতে পারেন তারপর এতে আমি সামান্য পরিমাণ লবণ দিব এবং এক চামচের মতো চিনি দিব ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য দারচিনির গুঁড়ো এবং এক চামচের মতো হোমমেড মেড বিট্রুট এড অ্যাড করে দিব এই হোমমেড মেড বিট্রুট সেরেলাক কীভাবে বানাতে হয় তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনে এই লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর একটি কাটা চামচের সাহায্যে ভালো মতো আমি মিক্স করে নেব যাতে কোনো রকমের দলা না থাকে এবং একটি প্যান নিয়ে এর ভিতরে আমি এক চামচের মতো ঘি অ্যাড করে দিব আপনারা চাইলে এখানে বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘিটা আমি পুরো প্যানে ভালো মতো মাখিয়ে নেব এরপর আমি ওই প্যানটাতে আমার বানানো বিটরুট সেলাকের মিশ্রণটি দিয়ে দিব এবং এর উপর দিয়ে আমি সামান্য একটু মিক্সড নাট পাউডার অ্যাড করব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব এক পাশ হয়ে আসলে আমি স্প্যাচুলার সাহায্যে উলটিয়ে আরেক পাশের জন্য দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব বেশিক্ষণ অপেক্ষা করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন ভালো মতো হয়ে আসলে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলব আমার প্যানকেকটা কিন্তু সম্পূর্ণ রেডি এপিট ওপিট দুপিটি আমার ভালো মতো ভাজা হয়েছে খেয়াল রাখতে হবে কম ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে আমি এই প্যানকেকের সাথে সামান্য একটু টক দই দুটা খেজুর এবং দুটা আঙুর সকালে নাস্তায় বাচ্চার জন্য রেখেছি আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন এটার সাথে খুবই সহজেই ঝটপটভাবে তৈরি হয়ে গেল আমাদের বাচ্চাদের সকালের একটি পুষ্টিকর নাস্তা এতে কিন্তু বাচ্চারা সব পুষ্টি উপাদানই একসাথে পাচ্ছে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ